আবার চন্দ্র গেল ফিরিয়া তিনজন থাকতো রে বিছানায় একলা থাকে রে। এখন একলা থাকে শুয়া স্বপ্ন যুগে রুহি দাস এসে গো চন্দ্রকে ডাকে বাজানি কইয়ারে। ছেলে ডাকে সুখ নিয়া বাবা দেখে সে তনে হইয়া ডাইনে বামে হাত দিয়া তাকে রে চন্দ্র একাই রইছে শুইয়া রে। অতীত আসিয়া গয়া আবার হাজির গেল রে হইয়া অতীতের আড়াই শত মুদ্রায় এখন দিবে কেমন করিয়া। অতীত আবার এক সপ্তাহ পর আইসা বলতেছে চন্দ্র তুমি সেই বাকি আড়াই শত মুদ্রা আজ আমাকে দিয়ে দাও। বলতেছে হুজুর গো দেখে করে কোনদিন আয় করা যায় না একটু সবুর করেন আড়াই শত মুদ্রার জন্য আমি আপনার মন মলিনী করবো না আমি টাকা সংগ্রহ করি একটু বসেন। ওখানে ছিল কালু নামে এক ডুম সেই ডুমের কাছে গেল সে বললো হুজুর গো আমি এক বিশেষ দরকার আসলাম। কি দরকার? এমন একটা লোক পাইতাম যা জীবনের মতো আমাকে কিনে নিত। ওরে আরে ব্যাখ্যা তোর কি তাহলে স্ত্রীপুত্র নাই? স্ত্রীপুত্র কি খেয়ে বাঁচবে? বলো হুজুর গো স্ত্রীপুত্র আমার নাই, আমার আপন বলতে যারা ছিল সবাই আমাকে ফেলে চলে গেছে, এখন আমার বলতে আমি নাই। বলো কত চাস? হুজুর গো আমি তরিকাপন্থী লোক আমি বেশি নিব না, আড়াই শত মুদ্রা হলে আমার সমস্ত ঋণ শোধ হয়ে যায়। তো ঠিক আছে যা, আগে তো বিক্রি করে খেয়েছস এখন আবার আমার বাড়িতে বিক্রি হলি। চিত্তর কাছে টাকা পায় তাকে টাকা দিয়া তোর আশ্রয় দাবার কাছে বিদায় দেয় নিয়া আমার এখানে এসে বলগা তোর কি কি কাজ করতে হবে আমি রাত্রে বলে দিল সে অনুসারে কি কাজ করবি। চন্দ্র সে আড়াই শত মুদ্রা নিয়ে উচিতকে দিয়া বললো বাবা আজ থেকে আপনার সঙ্গে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, আমাকে মাপ মুক্তি করে দিন। কোনো ভুল ত্রুটি থাকলে অতীত চলে গেল উনি ওই আশ্রয়দাতার কাছ থেকে বিদায় আদায় নিয়ে ওই কালো ডুমের বাড়িতে রাত্রে আসলো। আইসা বললো হুজুর গো আমি বিক্রি হয়ে গেছি আজীবনের মতো, তাই আজ আমি বিক্রি করতে যাইনি, সারাদিন যাবৎ অনাহারে আছি, আমার কিছু খাইবার জন্য দেওয়ার লাগবে। যা কিছু খাবার নবার দিয়ে তাতে রাজা হরিচন্দ্রের উদ্দর বললো না, বলো তোর কি নাম রে ডাকবো রে? বললো আমার নাম হরিয়াডুম। ঠিক আছে তোর নামের সাথে আমার সাথে মিল আছে বেশ। গরীর জন্য কি কাজ আমি কি আসিরা কিয়া পাঁচশত শুয়োর আছে গো রাখতে হবে চড়াই চড়াই নিয়ারে। সকাল বেলায় গুই না গো নিবে আবার বিকালে দিবে গুনিয়া, আর এমন একটা জায়গায় একটা শ্মশান গেছে রইয়া সেই শ্মশানে যায়া
মরা কো তোমার পুড়তে হবে আইয়া রে। বলো যা হোক, পাঁচ মাইল এরিয়ার মধ্যে ডেন্ডালাই পেটে দেওয়া হয়েছে, মানুষকে জানাই দেওয়া হয়েছে যত হিন্দুর মরা ওখানে একটা শ্মশান আছে এবং তার পাঁচ মাইল এরিয়ার মধ্যে কোনো বাড়িঘর নেই, অনেক দূরে বাড়িঘর। যত হিন্দুর মরা একটু নতুন কাপড় দশটা টাকা এবং চলা ঘুরে আইনে ওই শ্মশানে দেওয়া যাবে। তুমি পূর্বে কেন ওই দশটা টাকা সারছে? তোমার কাজে আমার বাড়িতে তুমি কাজ করবার খাবে, আমি তোমাকে তো লাভ করে এখন খাবো। ওই দশ টাকা আমি বুঝা চাই, সকাল লাঠিয়ার বাইরে আমি নিয়ে যাবো। তুমি কয়টা মারা প্রশ্ন নাম সব পরীক্ষা করবো, পাঁচটা বললে পঞ্চাশ টাকা, চারটা বললে চল্লিশ টাকা, তিনটা বললে তিরিশ টাকা, আমি কিন্তু দশ টাকা কম নেব না। অন্য কর্মচারীকে বলে যাও হরিয়া ডুমকে নিয়ে আসি শ্মশান দেখাই দিয়ে আসো। সে শ্মশান এমনই দিনের বেলায় কোনো লোকজন সে শ্মশানে কাজ যায় না, কারণ শ্রীকাল কুকুর ওই শ্মশানে অবিরতি বসে থাকে। জীবিত মানুষ সেখানে দৈরা খাইলেও তার কান্নাকাটি কেউ শুনবে না, মানে মরুভূমির মধ্যে দুধু বালুচর। আগুনে যে পুড়েছে সেই কেবল জানে, অন্যে তো আর জানে না রে গুরু। ওই আগুনে যে পুড়েছে সেই কেবল জানে, অন্য তো আর জানে রে নাই আমার গুরু। প্রেমে পুরা রে আর কেউ না করে গো, থাকবো আমি কেমন করে, থাকবো আমি কেমন করে, সঙ্গের সাথী তো আর দিলার নাই রে গুরু। প্রেমে পোড়ার দিল তখন গেল লইয়া শ্মশানটা দেয় দেখাইয়া রে। ভিবানসী থাকবে বইয়া, ভিবানসী থাকবে বইয়া, তোমায় দেখতে হতো কেউ আর আসবে রে নাই রে গুরু। প্রেমে পুরা রে শ্মশানেতে যখন পৌঁছিল চতুর্দিকটা ঘুরে দেখিল রে, চার চার হইয়া কাঁদতে লাগল, চার চার হইয়া কাঁদতে লাগলো, আমার সঙ্গের সাথী কেউ আর হইল রে নাই রে গুরু। প্রেমে পোড়া রে সকালবেলায় ডুমে আসে
কয়টা মোরা পুরুষ হিসাব দশে সে গো মরা প্রতি দশ টাকা নিবে মরা প্রতি দশ টাকা নিবে দশটা পায়ও কম নিবে রে নাই রে গুরু প্রেমে পুরারে দিল শ্মশানে যাইয়া হরিয়া ডুমকে তে পঠাইয়া রে বাড়িতে যাইয়া খানা খাইয়া বাড়িতে যাইয়া খানা রে খাইয়া সুয়র লইয়া সরাই কেন যাও না রে গুরু প্রেমে পুরারে দিল না সেই কেবল জানে অন্য তো আর জানে রে না জানে গুরু প্রেমে পুরারে দিল না কালু ডুমে বলতেছে ওই সকালে যে গোনা দেখ কয়টা আমরা পড়ছ এরকম দুইটা পড়ছি দাও বিশ টাকা আর এখন ভোর হয়ে গেছে তুমি বাড়ির চেয়ে যা কিছু খানা দানা তোমাকে দেয় খাওয়া দাওয়া করে ওই সুর গুলা নিয়ে তুমি সরাই যাও না সুর গুলা ছাইড়া দিয়া রোধন করে কান দে একদিন এক সুর কাছে যাইয়া বলতেছে হুজুর আপনি তো কাঁদেন কেন ব্যাপারটা কি আমাদের রাহুল আগে যারা ছিল তারা গান বাজনা করতো আমার প্রমত করতো কিন্তু আপনি কাঁদেন কেন দেখো যে হায় সুর জবান অবাক সর্বনাশ এ তো নিশ্চয় ঈশ্বরের কোন রহমত এখানে বর্ষণ হয়েছে বলো বাবা তোমরা বনের জংলা তোমরা বুঝতে পারবে না আমার এই পবিত্র হাত দিয়া পীরের দেওয়া পবিত্র হাত দিয়া তোমাদের প্রস্তাব পাইখানা ফাঁকি না ফালাইতে হবে এটা সে মালিকের সাথে আমার ওয়াদা তাই কাঁদতেছি আমি রাজা হরিচন্দ্র আমাকে অন্য অন্য রাজার আগে কর দিত আমি আজ অতীত সেবা করতে গিয়ে আমার সব ফুরিয়ে গেছে আমি আজ তোমাদের রাহুল বলো হুজুর আমরা সত্য করলাম যখন আমাদের প্রস্তাব পাখানার ব্যাগ হবে আমরা একদূরে যত বুঝাইতে পারি ততটুকু থাকে যে প্রস্তাব পাখানা করে আসবে আমাদের অপবিত্র প্রস্তাব পাখানা আমাদের পবিত্র হাত দা ফালাইতে হইবে না এটা সত্য হইল আজ পর্যন্ত সত্য আছে এই সুররা যদি পায়খানা করে রাস্তার মধ্যে সবটা একাত্র পায়খানা করবো কিন্তু একটা এক জায়গায় পায়খানা করবো না ব্রাহ্মণ বেটার বাড়ি যাইয়া ব্রাহ্মণ বেটার বাড়িতে যাইয়া পশিল জগনারি গুরুর প্রেমে পুরার দেনা মনে মনে চিন্তা করল মনে মনে চিন্তা করল এর বেশি আর দিব রে নাই রে গুরু প্রেমে পুরার দিব চিন্তা করল আমি ব্রাহ্মণ হয়তো আদেশের চাউলের ভাত খাইতে পারবো আর ওই মেয়ে লোকটা হয়তো আদেশের চাউলের ভাত খাইতে পারবো
তাই দুজনের জন্য একশো পরিমাণ চাউল দিন। বুঝাও তুমি এই হারিবাদের সবাস তুমি রান্না করে নিয়ে আসো, রান্না করে আমার কাছে দিবে, আমি অর্ধেকখানা ভাগ করে রেখে অর্ধেক তোমাকে দিবে। রান্না বান্না করে আই না, পাতের বাসন সবকিছু ব্রাহ্মণের সামনে হাজির করল। ব্রাহ্মণে দুইটা প্লেটের মধ্যে সমান সমান ভাগ করে বাইরে এক ভাগ যেমন ব্রাহ্মণের রেখে দিল, আর এক ভাগ ওই ওই মেয়ে লোকটার সামনে দিয়ে আসলো। ওই রানীর নাম ছিল সুদ্বারানী। সুদ্বারানীর সামনে যখন দিয়ে আসলো, রুইদাস মায়ের আসল ধরে বসেছিল, চিন্তা করলো যে ব্রাহ্মণ তো আমাকে ভাত দিবে না, খাইতে দিবে না, এটা বদাবদ্ধ আছে। তাহলে মার এখানে আছে, মা খাইক, আমি একটু দূরে যেয়ে বসি। খানা সামনে রুহিদাস বসলো একটু দূরে গাইয়া রে, ব্রাহ্মণের সঙ্গে আছে কথা, ব্রাহ্মণের সঙ্গে আছে কথা, ব্রাহ্মণ আমার খানা তো দিবের না রে গুরু, প্রেমে পোড়ার দেওনা। একটু দূরে বসলো যাইয়া ছেলে মায়ের দিকে রইল চাহিয়া রে, মায়ের দেখে ছেলেকে চাইয়া, মায়ের দেখে ছেলেকে চাইয়া, ছেলে করিতেছে কান্দ নাই গুরু, প্রেমে পোড়ার দেইল না। দেখে পানি জার জার হয়ে কান্দে মায়ে তখনই রে, বাবা তুমি কান্দ যদি, বাবা যদি কান্দ তুমি, আমার হৃদয় আশ্রয়ের নাই রে গুরু, প্রেমে পোড়ার দেখো না। মায়ে ভাতের বাসন লইয়া ছেলের কাছে যাই চলিয়া রে, আসল খানা হাতের লইয়া কাপড়ের আসল খানা হাতে লইয়া ছেলের চকি মোসায় তো গোনাই রে গুরু, প্রেমে পোড়ার দেখো না। ছেলের উদর না বরল রে, মায়ের সাইয়া ছেলেকে দেখল, মায়ের বাসন হইতে খানা দেয় তখন আর গুরু, প্রেমে পোড়ার দেইল না। মা তখন বাস করলেন কি, ছেলের কান নাই, মা অস্থির হয়ে গেলেন, চিন্তা করলো ছেলে তো আমি চাই আনছি নিজেই, যাক ছেলেকে সান্ত্বনা বললো, বাবা কান্দার কি হইব, খাও।
ছেলে অর্ধেক খানা খেয়ে উত্তর বললো না, মায়ের দিকে তাকিয়ে রইল। মা বাস করলো কি, মার যে অর্ধেক খানা ছিল ওখান থেকে আরো শিখিয়ে খানা ছেলেকে দিয়ে দিল। বললো, বাবা আমি মনে কোনো দুঃখ নাই, তুমি যদি বেঁচে থাকো তোমার পিতার নামটা জগতে বেঁচে থাকবে। যাই, তোমার পিতা আমাকে ছেড়ে গেছে, আজীবন আমরা মার ছেলে বেঁচে থাকতে চাই। এইভাবে চলতে লাগলো। মনে করুন ওই আদেশের পরিমাণ চাউলের বাদ্যায় ওর খাইতে 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 কারি তো উদ্ধার করে না, এক বছর চলে গেল। ওরা যখন এক বছর গেল, এরা আস্তে 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 দেহটা শুকাইয়া একরকম কঙ্কালের মতো ইয়া রওনা হইল। ব্রাহ্মণ চিন্তা করলো, কেড়ে এক বছর গেল তবু ওই মেয়ে লোকটা ছেলেটাকে তারাই দেয় না, কারণ অনেক সময় ছেলেটা নিয়ে কৌতুক করতে আমার কাজের খুব ডিস্টার্ব হয়, অনেক সময় ছেলেটা কান্নাকাটি করে ওকে পূজায়, ওই ছেলেটা তারাই দেওয়া হলে আমার খুব সুবিধা হইতো। যাই, আজ থেকে এক বছর গেল, আজ থেকে আমি দেড় পোয়া করে চাউলের বাদ দিব। ওদিন থেকে মঞ্জুর হলো দেড় পোয়া চাউলের ভাত দিল রে, দুজনের কি উত্তর বলব, দুজনের কি উত্তর বলবে গো, পাগল মন তুমি কেন একবার বাবর না রে গুরু প্রেমে পুরার দেইল না, প্রেমে যে পুরেছে সে কেবল জানে অন্য তো আর জানে রে নাই রে গুরু প্রেমে পুরার দেইল না। ছেলে দুজন যাই কঙ্কাল হইয়া রে, এক পোয়া চাউল ব্রাহ্মণ মঞ্জুর করলো, এক পোয়া মঞ্জুর করলো, তার বেশি আর দিবে রে না হায় গুরুর প্রেমে পোড়ার দিল না। দুই বছর পর চিন্তা করলো, ছেলে তাও যায় না, যাই এই বছর আমি এক পোয়া করে দিব। আস্তে 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 এরকম হইলো, মা ছেলে দুজনে কঙ্কাল হয়ে গেল, মানুষের রূপ থেকে এরা বঞ্চিত হয়ে গেল। হয়তো বারো বছর পুরার হইলে, বারো বছর পুরা হলে আমরা কে হয়তো আর বাঁচব রে না রে গুরু প্রেমে পুরার দিল না। আমার রুহি দাসী দিবে নিয়া নিয়া, রুহি দাসী দিবে আনিয়া, এক মোট খানা কেন বেশি দেও না রে গুরু
পারে যেই না। দেখো পনি বারো বছর দৌড়িয়া, পনি বারো বছর দৌড়িয়া সেজন উদরবরে খানা পায় না। হায়রে গুরু প্রেমে পোড়ার দিল না, শিকার যাই হইয়া তোমার ছেলে যদি দেয় ফুলানিয়া গো। খানা দিব কিছু বেশি করিয়া, খানা দিব বেশি করিয়া, ছেলে কাইলি কেন তুমি পঠাও না। হায়রে গুরু প্রেমে পুরারে দেই বলো। ঠিক আছে, আজ তোমার ছেলে পারে তাহলে আমি দিলাম, কাল থেকে তোমার ছেলে ফুলে এনে দেখ, এর জন্য আমি এক মুষ্ট করে বাতকে বেশি দেব। তখন ফুলের জারি নিয়ে রওনা হবে। মায় বলতেছে, বাবা ওই জঙ্গলে নিখারা যে অনেক ফুল ফুটে আছে, তুমি তুলে আনো। বলো মা গো, জঙ্গলে ভাগ ভাল্লুক জীব জানার অনেক কিছু আছে, আমার তো এই দেহে শক্তি নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, যদি বাঘ ভাল্লুকে তাড়া করে আমাকে আমি তো দূরে আসতে পারবো না। বলো না, তুমি হয়তো জানো না ওই জঙ্গলে কানাই নামে তোমার এক ভাই আছে, যদি কোনো বিপদে পড়ো ওই কানাই তোমাকে উদ্ধার করিয়া দিবে। বলো কানাই কে? যে কানাই তোমার ভাই, কিন্তু কৃষ্ণর অপর নামই কানাই, তুই কথাটা খুইলা কইল না। রুহিদাস মনে করলো যে হয়তো কোনো কালে কোনোদিন আমার ওই মায়ের উদ্ধারেই সে ছেলে জন্ম নিয়েছিল। তাহলে আমার ভাই ঠিক আছে, আমি ফুল তোলার আগেই আমি ডাইকে দেখ মাগে ভাই আমার কথা সারা দেয় কিনা। আমি ডাকি দুঃখে পড়িয়া, আমি ডাকি দুঃখে পড়িয়া, ভাই আমার ডাকি তুমি শুনোর না। রে গুরু প্রেমে পোড়ার যে না, অনলে যে পুড়েছে সে কেবল জানে, অন্য তো আর জানে না। রে গুরু প্রেমে পোড়ার যে না, কানাই শুনিল রে সামনে আইসা হাজির হল, সামনে আইসা হাজির হল, তুমি কেন ডাকো ভাই বল রে না। হায়রে গুরু প্রেমে পোড়ারে যে না, কঙ্কাল হইয়া ডেলি বনে আসব ফুলের লাগিয়া রে। আমার বিপদ হলে দিবে উদ্ধার করিয়া,
বিপদ হলে উদ্ধার দিবে করিয়া শিকার কেন ভাই বলো না হারি গুরুর প্রেমে পোড়ারে দেব না পবিত্র মুখের কথা শুনে বল ভাই শিকার করলাম তোমার সনে পাহাড় বরাবর বিপদ হলেও পাহাড় বরাবর বিপদ হলেও তোমাকে কেউ মারতে পারবে না রে গুরু প্রেমে পুরারে দেইল না কৃষ্ণ বলতেছে ভাই তোমার যদি পাহাড় বরাবর বিপদ হয় আমি তোমাকে উদ্ধার করিয়ে দেব কোনো চিন্তা নেই কথা শুনে আর বলো তুমি কোনো বিপদ হলে আমার ওই কানাই নাম ধরে ডাক দিও তাহলে আমি আমাকে তুমি পাবে কথা শুনে ওদিন ফুল উঠেই নিয়ে বাড়িতে গেল যার জন্যে ব্রাহ্মণ এক মুষ্ঠ ভাত ওদিন বেশি দিল পরের দিন ওই ছেলে গেছে ফুল উঠার জন্য ওই দিন আবার গুরু আইসা কৃষ্ণের কাছে হাজির হয়েছে কৃষ্ণ কাল যে ছেলে ফুল উঠাবার নাই ছিল আমার ভক্তের ছেলে আজ শনিবার অবসর চলছে এক যোগ আমার ভক্তের সাথে আমার পরীক্ষা হইতেছে তাই কাল যদি আমার ওই ভক্তের ছেলে ফুল তোলার জন্য আসে আমি কিন্তু কাল সাবেককে ধ্বংস করব তুমি কিন্তু আর বিষ নামিয়ে দিও না কারণ এটা গুরুর শিষ্যের পরীক্ষা এটা তুমি বুঝবে না বলে আমি তো আদা করছি সে আদা দূরে থাক বা আমাটা রক্ষা করতে হইবে এই কথা বলি আরে গুরু সেদিন বিদায় হলো আমার কথা রাখবে কি আমারই বলো পরের দিন রুহি দাস আবার ফুলের জারিটা লইয়া ওই জঙ্গলে হাজির হইল ফুল তুলবার লাগিয়া উঠাইয়া দেখে সুন্দর একটা ফুল রইয়াছে ফুটিয়া গো সেই ফুলটা উঠাবার জন্য যখন হাত বাড়ালো কাল সাপে হাতের মধ্যে সুবল মেরেছিল কানাই কানাই কয়া কোথায় আছো তুমি ভাই কানাই আমায় যাও দেখি গো শুনে কানাই এসে হাজির হলো কিসের জন্য ডাকতে সবাই তাই আমারই বলো কাল সাপে ভাই গো আমায় সবল গেছে দিয়া
চারিয়া গো। আমার মৃত লাশটা ভাই তুমি প্রিয় মায়ের কাছেই পৌঁছাইয়া বারো বছর পালছে মায়ে তার ওর দেখানা গাওয়াইয়া। কিছুক্ষণ পর রুহি দাস টলে পড়েই গেল মানুষের রুবি তোরে কৃষ্ণ কাঁদতেই উঠাইল। ব্রাহ্মণের বাহির বাড়ি নিয়া রুহি দাসের মরা দেহটা আসিল না মাইয়া গো। খোলা পানেই খবর গো দিল মায়ের কাছে যাইয়া তোমার ছেলে তুই দাস কি আছি মরিয়া। সংবাদ পাইয়া মায়ে তখন বাহির বাড়ি গেল মৃত ছেলে দুইরা মায়ে কান্দিতেই লাগিল। মানুষ করছি এত কষ্ট করিয়া সে জীবারের মতো রুহি দাস একবার তাক না মামা কইয়া গো। মরা ছেলে কি আর মা ডাকি দিবে ছেলে লইয়া গোমায়ে ব্রাহ্মণের কাছে গেল। একটা কথা ব্রাহ্মণ আমার তুমি রাখবে কি না বলো, কোনদিন আমি কিছুই চাই নাই গো আমার এই ছেলের লাগিয়া। আজকা ৬০ টাকা সাহায্য দো ব্রাহ্মণ ওকে শ্মশানে যাব লইয়া গো। ব্রাহ্মণে বলে ছেলে বাবদে একটি পয়সাও দিব না, কথাবার্তা ছিল তুমি তুমি কি তা জানো না। অনেক কান্না কাটি গো করল মৃত ছেলেটা লইয়া। ব্রাহ্মণ কিন্তু ছেলে বাবদে একটি পয়সাও দিল না দিয়া মায়ে পড়া ছেলে লইয়া বলে এত আদরের সন্তান আমি কেমনে দিব ফেলিয়া। ছেলেটার কাঁদেই উঠাইয়া শ্মশানের দিকেই গেল। ওদিনে কিন্তু অমাবস্যা অন্ধিকার গুনি গুনি বৃষ্টি ছিল। যে শ্মশানে হরিয়া ডুম থাকে সদায় বসিয়া সেই শ্মশানে রুহি দাসের মৃতদেহ গেল লইয়া। দেখে একটা পাগল বসে বসিয়া আমার ছেলেটা ওরে পাগল তুমি দেও একবার পুরিয়া গো।
পাগল বলে ওরে বেটি তোমারে যাই কইয়া তোমার কি ববে আপন নাই তুমি একলাই আইছ লইয়া। পাগল তোমাকে জানাই এই ছেলেটা এতিম আমার আজ দুনিয়া ছেড়ে যায়ো গো। পাগল বলে তা হইলে তোমার চলা খড়ি তো নাই নূতন একটু কাপড় দিবে আর দশটির টাকা চাই। বলে করজুর করিয়া দশটি টাকা বালক হিসাবে দেও না মাপ করিয়া গো। তোমার কি পাগল এই জগতে ছেলে মেয়ে নাই সেই হিসাবে দশটি টাকায় আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার সব গেছে পুরাইয়া মাদাক আমার চইলা গেল আজ এ জগৎ ছাড়িয়া গো। অনেক কান্না কাটির পরে পাগল সইতে না পারে বলে তা হইলে তোমার সব দুঃখ বলো না আমারে। তোমার দুঃখ কউ কুলিয়া দেখি তোমার চাইতে আমার দুঃখ কি যাবে কম হই গো। রানী বলে ওরে পাগল তোমাকে জানাই আমার মতো এমন দুঃখিনী এইভাবে আর নাই। পাগল বলে তা হইলে তোমার দুঃখ কহ খুলিয়া আমার দুঃখের সাথে তোমার দুঃখ নিব মিলাইয়া। বলে তা হইলে রে পাগল তোমারে যাই কইয়া এইদিকে থাটা বিজলি যাইতাছে বহিয়া গো। বলতা হইলে সোনর পাগল তোমাকে জানাই আমার স্বামী ছিল রাজা হরিচন্দ্র এইটা দুনিয়ায় গুরুর কথা ঠিক রাখতে যাইয়া আমার স্বামীর সোনার সিংহাসন নিছে একটিতে চাইয়া গো। কথা শুনে পাগল তখন মুখের দিকে চাইয়া রইল বলে তুমি তোমার দুঃখ আরো তাড়াতাড়ি বলো।
আমার স্বামীকে লইয়া কিছুদিন আমি খাইছি ভিক্ষা করে, শেষ পর্যন্ত দক্ষিণা দিতে স্বামী বিক্রি করলো মোরে। বারো বছর যায় বুড়াইয়া, জানি না কবর স্বামী বাইসাই আছে কিনা, গিয়াছে মরিয়া গো। হরিয়া দুম চোখের জলে বুক বাসিয়া যায়, বেটি বলে কেন কান্দ পাগল বল নাই আমায়। হরিয়া দুম তখন বলে মুখের দিকে ইসাইয়া, তুমি কি তাহলে মোর সজবা রানী এসে সফিরি গো। থাকা বিজলির ঝিলিকে ঝিগিলিকে মুখটা দেখিল রে সাইয়া, বলে আমি রাজা হরিচন্দ্র গেছি আজ পাগল হইয়া। আমি তোমার স্বামী, তোমায় ফিরে পাইলাম আমি, দেখো রানী আমি তোমার স্বামী। কথা শুনে রানী যাইয়া জড়াইয়া ধরল পায়, এখনো তুমি পাইসাই আসো এই না দুনিয়ায়। বুকে বুকে গলায় গলায় তুরল জড়াইয়া, তোমার দেহটা স্বামী কেন এত গিয়াছে শুকাইয়া। রানী তোমারে যাই কয়া, যে বাড়িতে কাজ করি আমি ভাবে নাই উত্তর বরিয়া গো। তখন কত জরাজরি হইল, ছেলেকে টিকা বাপ মায়ে কান্দিতেই লাগিল, ছেলে আর ডাকবে না বাজান কইয়া। চন্দ্র বলতেছে ডাকিয়া, হইলে রানী চলো মুরাই একটা কাজ যাব করিয়া গো। কাল সকালে ডুমে আসিলে দশটি টাকা চাবে, আমাদের ছেলে বললে তারা বিশ্বাস না করিবে। চলো মরা করি কুড়াইয়া, বড় একটা বড়া সাজাইয়া ছেলে নিচে দিব সাজাইয়া গো। তোমাকে আমি জিন্দায় অবস্থায় মাঝখানে সাজাব, নিশ্চয় উপরে করি দিয়া আগুন লাগাইব।
আমি ফাঁকে থাকবো দাঁড়াইয়া, যখন আগুন দাউ দাউ করে জ্বলবে পড়ব যাবাই দুঃখ আর হৃদয়ে নাই সহে, রানী গেল রাজি হইয়া শ্মশানে যত আদা পুরা করি চর করল আনি করিগুলা জর করে সাতটা খুঁটি গাড়িল রাজা হরি চন্দ্র বরা সাজাইতেই লাগিল, পরার নিচে রঘুদিগে বিত ছেলে সাজাইয়া জিন্দাই অবস্থায় রানীকে রাজায় মাঝখানে নে সাজাইয়া গো, মাঝখানে ছেলেকে সাজাইয়া নিচে উপরে খরি দিল গুরু গুরু বলে চন্দ্র চতুর্দিকে আগুন দিল, গুরু নামে ধনির দিয়া যখন আগুন দিল লাগাইয়া চতুর্দিকে দাও দাও করে দেখো আগুন উঠে জ্বলি চন্দ্র একটু দূরে তখন রইল দাঁড়াইয়া, যখন দেখে আগুন জ্বলতেছে দাও দাও করিয়া পরা হইতে স্বামীকে ডাকিয়া জীবনের বয়ে ও গো স্বামী আবার চাইও না ফাঁকি দিয়া গো, চন্দ্র বলে দেহ জগতে পাইছি তোমায় ফিরিয়া, তাই এক শ্মশানে তিন জন্ম রাজাইব পুরিয়া, তিনজন যদি যাই পুরিয়া জগতে ইতিহাস থাকবে আমাদের লাগি গো, এইভাবেতে রাজা হরিচন্দ্র দূরে ছিল দাঁড়াইয়া চতুর্দিকে আগুন অনেক বেগে যখন উঠল জ্বলিয়া, গুরু গুরু কয়া গুরু সইতে তোমার ভক্ত চাইতেছে পুরা আইয়া গো, তোমার কথা গুরু ঠিক রেখেছি অনেক দুঃখ করিয়া, বারো বছরের মধ্যে একদিনও দেখলে না আসিয়া,
তোমার পক্ত যায় পুরাইয়া। হয়তো তুমি কাঁদবের গুরু তোমার পকের লাগি, এইভাবে চন্দ্র দেখো কান্তে সিদারাইয়া। তুমি আসল কিনা নকল গুরু বুঝলাম না বায়াস পড়িয়া, আসল গুরু যদি হয়ে থাকো এই শ্মশানে আসিয়া তোমার ভক্তির সঙ্গে শেষ দেখা গুরু একবার যাও করিয়া গো। গুরু গুরু বলে আগুনের দিকে দৌড়াইয়া যায়, জ্বলন্ত আ কুনের মধ্যে জাপ দিবে আশায়, যখন আগুনের দিকে চায় ছায়া দেখে সেই অতীতে ছবি দেখা যায়। সে দাঁড়াইয়া চলন্ত অগ্নির উপরে অতীতের ছবি দেখিয়া চমকিয়া উঠিলে, অতীতের হাতে লোটা গছিল জল অগ্নিতে দিল সিটাইয়া, দাউ দাউ করে জ্বলন্ত আগুন তখন যাই নিবি গো। অগ্নি হতেই মাটির উপর যখন নামিল অতীত তখন আসল রূপ চন্দ্রকে দেখালো, চন্দ্র কই ডাকিয়া গুরু আপনি তাহলে অতীতের বেশে সিংহাসন নিছেন সাইয়া গো। গুরু বলে ওরে ভক্ত পরীক্ষা নিলাম করে আমার কথা কি ঠিকই রাখো কি না এই বহব সংসারে, পরীক্ষা কেসে পুরাইয়া হাজার হাজার ভক্তের মধ্যে বাজান তরে পাইলাম বিসিরাইয়া গো। সেদিন থেকে বাদান এই শ্মশানে তোর চাকরি গেল রে হইয়া, সেদিন থেকে নিরাকারে তোর রাখছি পাহারা দিয়া, ভক্ত যদি কোন জায়গায় বাজান একটু কষ্ট পায় গুরুর বুকে মনে আঘাত লাগে রে কলি যায়, সেই ভক্তেরও লাগিয়া ভক্ত যদি কষ্ট পায় তার গুরু যায় পাগল হইয়া গো। বলল
বাজান তোমার সিংহাসন, তুমি নাও ফিরাইয়া ভরা নামাইয়া, জিন্দারানি বাহির করলো টানিয়া। রুহিদাসকে বরার ভিতর হতে বাহির করিল গুরু, তখন নিজে আবার বিষ্ণা মাইয়াই দিল। কাস্তি আমি সব হইয়া কইসুলাই তো গো তিনজন দিলাম বাজান একাত্র করাইয়া গো। তোমার রাজ্য বাজার নেও তুমি ফিরে, আমি রাজ্য নিয়া পাঁচটা পয়সা কোনদিন করি নাই খরচ বাজান এই না হাত দিয়া গো। এই পর্যন্ত কাহিনী আমার গেল ফুরাইয়া, রুহিদাসকে সিংহাসনে বসাইল গুরুনিয়া। নামটি আমার ময়েজালি, বাউলের গান গাই